গুড মর্নিং, শুভ সকাল। তো দিদাকে স্কুলে দিয়ে আমি বাড়ি আসছি, আর আজকে না আমার একটু 5 মিনিট মতো লেট হয়ে গেছে। আগে যখন দিদাদের 7:30 স্কুল ছিল না, তখন কিন্তু সবাই 7:45 আসতো, 15 মিনিট করে লেট হতো। কিন্তু এখন 8:30 স্কুল হওয়াতে আর একটুও লেট হয় না কারোর, কারণ 8:30 মানে তো অনেকটাই বেলা। আজকে এদিক ওদিক করতে গিয়ে আমার আবার 4 মিনিট লেট হয়ে গেল। বাড়ি থেকে 34-এ বেরিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে 36 বেজে গেল। তো চলো বাড়ি যাই, বাইরেটা ভীষণ ঠান্ডা। আজকে সকালে তো আমি ঘুম থেকে উঠেই ভেবেছি বৃষ্টি হচ্ছে, তারপরে দেখলাম না, বৃষ্টি টিষ্টি কিছুই হয় না। আর এটা ঢোকার পথে দেখো সাইকেল, স্কুটি, তারপর তোমার মোটর সাইকেল, মানে ভর্তি, তিনটে ভাড়াটিয়া থাকে প্রত্যেকেরই, ধরো যাওয়া আসার জন্য সাইকেল নাহলে গাড়ি, তার সঙ্গে প্লাস বাড়ির মালিকের সাইকেল, মোটর সাইকেল, প্লাস এনার জামাই আসে। মানে এখানে না আমার মনে হয় এই বাড়িতে একটা ছোটোখাটো নিচে একটা গ্যারেজ থাকলে ভালো হতো, কারণ ছোটোখাটো একটা গ্যারেজ থাকলে যা পরিমাণে সাইকেল রাখার সুবিধা হতো। মেন গেটে রাখতে হয়, এখন রাখার যেহেতু কোনো জায়গা নেই সেই জন্য। তো চলে আসলাম ঘরে, এবার ঘরের কাজকর্ম সেরে ফেলতে হবে। তো চলে আসলাম উপরে আর ভাবছি সকাল সকাল একবার ভগবানের দর্শন করেই যাই। তো দেখো এখানে না সকালে ঘুম থেকে উঠেই প্রদীপ দেয়, ধূপ দেয়, কিন্তু ঠাকুরকে খেতে দেয় না, মানে এদিককার ঠাকুরের খিদে পায় না। আমাদের ওদিককার ঠাকুরের যেমন দুটো নকুল দানা, দুটো বাদের সাথেই পেট ভরে যায়, আর এদিককার ঠাকুরের না খেয়েই পেট ভরে যায়। তো যাই হোক, ফুলও কোনো দিন আমি দিতে দেখি না, এর মধ্যে দেখছি দুটো খই। এরা মাঝে মধ্যে, এদের যখন কোনো গিফট পায় তখনই এরা ঠাকুরকে খেতে দেয়। এরা স্পেশাল স্পেশাল দিনে, ধরো বাইক, একটা বাইক কিনে নিয়ে আসলো, তাহলে ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবে। কে একটা 4 চাকা গাড়ি কিনলো, তখন ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে আসবে। কি মনের কোনো একটা আশা পূরণ হলো, তখন ঠাকুরকে মিষ্টি এনে খেতে দেবে। মানে কিছু পেলে তবে ঠাকুরকে খেতে দেবে, আর আমরা যেমন ডেইলি ঠাকুরকে খেতে দিই, কিন্তু সেটা আবার দুটো নকুল দানা। তো যাই হোক, যেখানকার যা নিয়ম। তো এখন টুকটাক কাজগুলো সেরে নিই। ভেবেছিলাম প্রথমে যা ঘুম পাচ্ছিল, ফোটোকাটা করে গেছি, বাথরুমের দরজাটা বন্ধ করা হয়নি, আর প্রথমে যা ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল এসে আবার ঘুমিয়ে পড়বো, এখন দেখছি না, কাজ মাছ সেরে নিয়ে ঘুমাবো। বাথরুমে বেলা ফেপিকুইক দিয়ে দো। সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে শুয়েছিলাম, এখন দিদার স্কুল ছুটির টাইম হয়ে গেছে 12টা, এই যে ওকে নিয়ে আসলাম, একদম নিচ থেকে জামা খুলতে খুলতে যাচ্ছে। আর এই সবজি কাকুটাকে মানে দেখলাম সবজি নিয়ে আসছে, তো এখান থেকে আমিও কিছু পরিমাণে সবজি নিয়ে নিলাম আর কি আজকে রান্নার জন্য। কেন এই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় খুলতে হবে? দিদাকে উপর থেকে, দিদাকে স্কুল থেকে আনার সময় দেখো একবারে রাস্তায় দেখলাম সবজি বাড়ির সামনে দিয়েই যাচ্ছে, ভালোই হলো সবজিগুলো নিয়ে নেওয়া হলো। আমার খেলে আজকে দুপুরে জানো তো ভাত হয়েছে, আর কিছু হয়নি। তো পালং শাকও নিলাম অল্প করে, খেতে কেমন হবে জানি না। বেগুন ছিল, বেগুনগুলোকে ধম করে রাখলাম, অনেকগুলো বেগুন দোবড়ো হয়ে যাবে, মানে যেখানে ছেঁচা লাগবে সেই জায়গাটাই কালো হয়ে যাবে। দিদাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় আঙ্কেলের দোকান থেকে যে ফেভিকুইকটা নিয়েছিলাম তার একটাই কারণ, আমার এই স্ট্যান্ডটা না ভেঙে গেছে। তো এই স্ট্যান্ডগুলো না আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রচণ্ড ফোল্ডিং, মানে খুব সাবধানে রাখতে হয়, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এদিক ওদিক মানে খুবই অসুবিধা, কিন্তু স্ট্যান্ডগুলো ভীষণ ভালো, ভিডিও করতে খুব সুবিধা হয়, আর স্ট্যান্ড না থাকলে না ভিডিও করা সত্যি অসম্ভব ব্যাপার। অবশ্য আমি অনেকদিন স্ট্যান্ড ছাড়া ভিডিও করেছি, কিন্তু এখন মনে হয় স্ট্যান্ড দিয়ে ভিডিও করাটাই ভীষণ, ওই জন্য দেখলাম ফেভিকুইক দিয়ে এটা লাগিয়ে দিই, কয়েকক্ষণ মানে আধা ঘন্টা মতো রেখে দিলে পরে তখন এটা ঠিক হয়ে যাবে, ভালো হবে। তো দিদার এখন পেয়ে গেছে একটু খিদে, তার জন্য ওকে শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে একটা ডিমের অমলেট করে ওকে আমি ভাত দিয়ে দিলাম, বাচ্চা মানুষ তো। আর আজকে রান্না করব হচ্ছে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, আর বাঁধাকপিগুলো খুব বড় বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, যেহেতু একটু চচ্চড়ি মতো করব। বেগুনের সঙ্গে ছিম দিলেও ভালো লাগে খেতে, কিন্তু ছিম তো এখন নেই, এখানে দেখলাম এইদিকের বাজারে আসে না বিক্রি করতে, ওই দিকের বাজারে পাওয়া যায়, তো যেহেতু ওইদিকের বাজারে আর যাওয়ার কেউ নেই, তো হালকা করে একটু তেল দিয়েছি। আজকে না সাদা তেলে রান্নাটা করছি, মানে সাদা তেলে করার একটাই কারণ, অনেকটা পোড়া সাদা তেল রয়ে গেছে, এর আগের দিন পেঁয়াজি করেছিলাম সেই তেলটা, তো তার জন্য ওই তেলটা তো পোড়াতে হবে। আর পেঁয়াজি ভাজার তেলে না লুচি মুচি এসব কিছু ভাজা যায় না, তার জন্য আমি দেখলাম তরকারিতেই দিয়ে দিই। তো লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, পুরো একদম গলে যাবে, সর্ষে লঙ্কা একটু বাটা করব। তো সর্ষে তো লঙ্কা যেহেতু চিড়ে এটাতে দিয়ে দিলাম, তার জন্য না সর্ষে আমি বাটতে পারবো না, খুব অল্প পরিমাণে সর্ষে মিক্সিতে পিষ্ট হয় না। তো উপরে পূজার কাছ থেকে নিয়ে আসবো, ও বেশ দেখলাম সেদিনকে তোমার সর্ষেগুলোকে রোদে দিয়ে বেশ মিক্সিতে শুকনো সর্ষে গুঁড়ো করে রেখেছে, তো আমিও ভাবছি ওই করবো, সর্ষেগুলোকে ভালো করে ঝেড়ে ধুয়ে একটু রোদে দিয়ে দেবো, মচমচে টাইপের হয়ে গেলে ওটাকে পেস্ট বানিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে দেখলাম ওরটা, বেশ ভালোই লাগলো। তো একটু ভালো করে নাড়াচাড়া করি, মানে একদম ভাজা ভাজা হয়ে গেলে জল দেবো, আর লাস্টে তখন একটু সর্ষে বাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে হালকা করে নামিয়ে দেবো।
তো দেখো, রান্না সব শেষ এখন আমার, আর এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার মাছের কথা আর কি মনে পড়ছে। তো তেঁতুল দিয়ে টক করছি মাছটাকে, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি যেহেতু কালকেকার মাছ। আজকে রান্না করতে করতে আমার মনের অবস্থা এমনই, আমি কালকেকার মাছ ভাজা রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব বলে, আর আজকে পালং শাক ভাজা বেগুন ভাজা করে আমি ভাবছি কী রান্না করব, কী রান্না করব, ডিম রান্না করব না কী রান্না করব। তো খাওয়া দাওয়া হয়ে গেল, পূজা তরকারি দিল, খাওয়া দাওয়ার পরে তখন দেখছি কি বাসন টাসন মানে গ্যাসের কাজটা পরিষ্কার করতে গিয়ে দেখছি মাছ ভাজা পড়ে আছে। আবার মাছটাকে টক মানে কড়াই চাপিয়ে দিয়ে আসলাম টক রান্না করার জন্য। তাহলে ভাবো মাছ আছে আর আমি ভেবে চলে যাচ্ছি কি রান্না করবো আজকে, কি রান্না করবো। তুমি যদি আগে থেকে বলতে রান্না বান্না না করে আজকে রিসোর্টে গিয়ে চলে যেতো তাহলে, বাড়ির কাছে রিসোর্টে তো খাবার দাবার তো এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে তো ওদিক থেকে তো এটা সাপ্লাইও দিতে পারে খাবার দাবার বলতো। গাছের জন্য আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার ক্যামেরা ভালোভাবে ক্যামেরা আর পিছনের লোকজন ভালোভাবে দেখতে পাচ্ছে না। হ্যাঁ ওই গ্যাসের সিলিন্ডারও আছে, সব গরম গরম পরিবেশন হচ্ছে গরম গরম। আর এরা কি খাওয়ার লোক, আমরাও চুড়িদার মুড়িদার পরে চলে যাবো। তো দুপুরে তো গরম গরম পরিবেশন দেখা মানে পরিবেশন করা দেখতে দেখতে একদম নিচে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুমটা ভাঙলো আর পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, জামা কাপড়গুলো সেই দুপুরে মেলে দিয়ে গেছিলাম, এখন এসে তুলতে আসলাম। তো শুকায়নি, একটু ভিজে ভিজে ব্যাপারটা আছে, তো বালতির মধ্যে আমি ভরে নিচ্ছি, বালতিটাও এখানে রেখে দিয়েছিলাম। আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম না, বাসনপত্রগুলো কিছুই ধোয়া হয়নি, মানে দুপুরে খাওয়া দাওয়া দেখলে তো অর্ধেকটা রান্না হতে হতে আর কি, আমি ছাদে গেলাম কাপড় মেলতে, তারপরে এসে মাছের টকটা নামিয়ে সব বাসন কোসন বেসিনের মধ্যেই ভরা ছিল। তো এখন আবার ওগুলোকে একটু মাজলাম। তো মেজে নিয়ে না এইগুলো জলটাকে সঙ্গে সঙ্গে যদি এখানে মেলে দিই না পুরো একদম গড়িয়ে সমস্ত জল নিচে পড়ে, তার জন্য এক জায়গায় জড়ো করি, জলটাকে ওই সাইডে ফেলে দিই। আর এটা দীপাবলির আনা মিষ্টির ঠোলটা এখনও ঘরে পড়ে আছে। তো মিষ্টির ঠোলটা এতটাই সুন্দর দেখতে তার জন্যই হয়তো ফেলা হয়নি। আর এর পরের দিন না ক্যান্টিন থেকে, ক্যান্টিনে গেলে একটা তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে আসতে হবে, এই লঙ্কার গুঁড়োটা বেশ ভালো। আর স্টিমারের ভিতরে যে এই ডিম স্টিম করার জন্য ওটা ছিল, ওটা আমি বাইরে বার করে নিয়েছি, ওটা আমার মনে হচ্ছে এখন ডিমটা রাখার জন্যই কাজ দেবে। তো এখন এখানে বেশি ডিম নেই দেখতে পাচ্ছ, অল্পই আছে তিনটে, তো মোটামুটি এর মধ্যে 7-8টা ডিম রাখা যাবে মানে এর উপর উপর। আর আমি গ্যাসে যেহেতু রান্না করি, মুসুরির ডালটাও দেখো ঢালা হয়নি, কারণ মুসুরির ডালের যে কোটোটা ছিল আর কি, ওটা আবার আমার বড় আচার রেখে দিয়েছে ওর মধ্যে। তো দুটো কোটো এখনও ধুতে বাকি আছে, দুটো কোটো ধুলে মুসুরির ডালটা ওর মধ্যে ঢেলে মানে ঢেলে রেখে দিতে পারবো আর কি। এখানে যেহেতু বেশিরভাগ আচার, হরলিক্স, লজেন্স এইসবের কোটোই বেশি। আর দেয়ালের গায়ে দেখো কি পরিমাণে তেল ছিটকে ছিটকে গেছে, মানে খুন্তিটা নাড়ার সময় এত জোরে জোরে নাড়ায় এদিক ওদিক তেল ছিটকে ছিটকে যায়। দেয়ালের অবস্থাটা ভীষণ খারাপ, যাই হোক এর আগে একদিন এসেছিল মানে বাড়িওয়ালা, তো ওনারা তো বুঝতেই পারছে কারণ রান্না করতে গেলে একটু একটু দেয়ালে ছিটকে লাগবে। আর এখন তিধার ইচ্ছা করেছে একটু চা খেতে, তো বলছে মা একটু চা বানাও। আরে দেখো তিথা দেখো নিজে নিজে কি করছে, তোমাদেরকে মুখ ভাঙাচ্ছে প্রচণ্ড পরিমাণে, একেই বলে বাচ্চা মানুষের বুদ্ধি আর কি। ওই যে মানে নিজে নিজে ক্যামেরাতে মুখটা দেখছি আর মুখটা ভাঙাচ্ছে, খুব ভালোবাসে ও মুখ ভাঙাতে। তো যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো একটু আদা দিয়েই করব, লিকার চাই করব, দুধ চা করবো না, ও বলছে দুধ চা করতে, কিন্তু আমি একটু বেশি করে আদা দিলাম, আদা দিলে না বেশ গলার কাছটা ঝাঁঝাঁঝ লাগে, বেশ ভালো লাগে খেতে। তো আমি তোমাদেরকে মুখ ভাঙিয়েছি বলে তোমরা তো রাগ করছো, তাই আমি বলছি সরি। তো আমার অনেকেই মুখ ভাঙাতে বেশি ভালো লাগে, কেননা আমি আমার অভিবৃদ্ধি বালি ঠাম্মা ইয়ে করছে না দিয়ে ওই বালি ঠাম্মা মতো কি এসেছিলাম উল্টো পাল্টা। তুই আমার বন্ধুদেরকে মুখ ভাঙাচ্ছিস, এখন
এখন দেখো রাত্রির বেলাতে মাথা মাথায় একটু তেল দিয়ে দিয়েছি বলে, হালকা করে একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছি বলে সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধুয়ে আসলো। তার জন্য আমি বলছি চুলগুলো একটু শুকান, নাহলে রাত্রে জলটা মাথাতে বসলে না এমনিতে ঠান্ডা লেগেছে তো, কথা শোনে না, ভীষণ দুষ্টু জানো না। তুই আমাদের বন্ধুদেরকে মনে মনে আছে? তো চাটা খেয়ে তিধাকে বসিয়েছিলাম পড়াতে, আর পড়িয়ে উঠলাম, উঠে দুপুরের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুর বেরিয়ে যাচ্ছে। তো রাত্রের খাওয়া দাওয়া শেষ, এখন ঘরটা একটু হালকা করে মুছে নিলাম, তাহলে আর সকালের দিকে মুছতে হবে না, কারণ এখন না তেমনভাবে ঘরটা বেশি নোংরা হয় না, মানে বেশ পরিষ্কারই থাকে। আর যে জামাকাপড় দুটো শুকিয়েছিল না, ওগুলো বাইরে মেলে দিয়ে এসেছি, বাইরে বলতে তোমার বারান্দাতে, আমাদের দোতলার বারান্দাতে মেলে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন তোমার ভাঁজ করে এখানেই রেখে দিচ্ছি। এখন খুব বেশি জামাকাপড় বাইরে থাকে না, কারণ যত বেশি জামাকাপড় বাইরে থাকবে ততই যেগুলো পরার জন্য লাগে আর কি, টুপিটাকি তিধারই বেশি। আমার হচ্ছে আমি বেশি জামাকাপড় রাখি না, এখন যেহেতু ঠান্ডা পড়েছে তো নাইটিটাও পরি না, কারণ নাইটি পরলে না খুব ঠান্ডা লাগে জানো তো পায়ে, তার জন্য নাইটিটা আর পরা হয় না। আর নাইটিগুলো তো একদম সেলাই খুলে গেছে বলে সেইভাবে ঠিক মতো পরাই হচ্ছে না, এই জামা দুটো একই জামা একঘেয়ে পরা হচ্ছে। তো নেক্সট দিন আমি মনে করছি কি বাজারে গেলে ওই মাসের 2-3 তারিখের দিকে আবার দুটো এই রকমই এরম ধরনেরই আর দুটো নিয়ে আসব। তো বেশ ভালো লাগে এগুলো পড়তে জানো তো, মানে পরে প্রচণ্ড কাজ টাজ করার সুবিধা, বেশি চেঞ্জ করতে হয় না, বাইরেও চলে যাওয়া যায়। তো এখন দেখো আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সেটা বলেই দিলাম, কিন্তু চুলটা না অনেকটা লম্বা হয়েছে, এটা দেখেও একটু ভালো লাগছে আর কি। তখন আমি যে চাটা বানিয়েছিলাম তার মধ্যে বিন্দু মাত্র একটুখানি মানে 3-4 চামচ চা আমার বাটিতে রয়ে গেছিলো, সেটাকেই এখন আবার গরম করে আমাকে এনে দিতে হলো তিধার জন্য। তো ওর বিশ্বাস হচ্ছে না, মনে করছে হয়তো আরও আছে, মা রেখে দিয়েছে। তো আমি ওকে বাটিতে নিয়ে এসে দেখালাম আর কি, আর নেই। তো এখন এই চাটা খেয়ে, গরম গরম চাটা খেয়ে ও ঘুমাবে। খাবার খুব ভালো হলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা টাটা।